বর্ণাজ ভিলেজ ফুড কুকিংয়ে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজ চলে এসেছি একটি নতুন রেসিপি নিয়ে। আমি আজ ঝিঙে বাটার রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। তো এই ঝিঙে বাটতে আমি যা যা উপকরণ নিয়েছি, এখানে আমি ঝিঙেগুলোকে খোসা ছাড়িয়ে জলে ধুয়ে পরিষ্কার করে নিয়ে নিয়েছি। আর লাগছে সাদা তেল, এখানে আছে কাঁচা লঙ্কা কুচি, রসুন বাটা, পেঁয়াজ কুচি, হলুদ ও লবণ, আর ফোড়নে লাগছে কালো জিরে ও শুকনো লঙ্কা। তো চলুন আমি এই রান্নাটি কী করে করি আপনারা দেখতে থাকুন। আমি এবার ঝিঙেগুলোকে বেটে নেব। আমি ঝিঙেগুলো শিলে বাটব, আপনারা চাইলে মিক্সিতেও বেটে নিতে পারেন। ঝিঙেগুলো বাটা হয়ে গেছে, কড়াই গরম হয়ে গেছে, এবার কড়াইতে দিয়ে দিচ্ছি তেল। আমি আজকের এই রান্নাটি সাদা তেল দিয়ে করছি, আপনারা চাইলে সরিষার তেল দিয়েও করতে পারেন। গরম তেলে একটা শুকনো লঙ্কা দু টুকরো করে দিয়ে দিলাম, এবার দিয়ে দেব কালো জিরে। এবার দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, এবার এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে একটু লাল লাল করে ভেজে নেব। এবার দিচ্ছি রসুন বাটা, কাঁচা লঙ্কা কুচি, এবার বাটা ঝিঙেটা দিয়ে দেব। এবার দিচ্ছি পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো। এবার সব উপকরণগুলোকে একসাথে মিশিয়ে নাড়াচাড়া করে কষিয়ে নেব। ঝিঙের জলটা শুকিয়ে গেছে, ঝিঙেটা প্রায় হয়ে এসেছে। ঝিঙে বাটাটি একদম রেডি হয়ে গেছে, আমি একটি বাটিতে এটিকে নামিয়ে নিয়েছি। এটি গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগবে। যদি আমার এই রেসিপিটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন, শেয়ার করবেন ও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন।